সংসদের কমিটির সামনে মুখ্য সচিব ডিজি সহ পাঁচ আমলার হাজিরায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। লোকসভা সচিবালয়ের নোটিশে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টে চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, জানতে চাইবো যে কোন কোন সওয়াল জবাবের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ স্থগিতাদেশ দেওয়া হলো। দেখো, যে যুক্তিগুলো কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিয়া আজকে কোর্টের কাছে রেখেছিলেন চিফ জাস্টিসের বেঞ্চে, তার মধ্যে প্রথম ছিল তারা একটা কনস্টিটিউশন বেঞ্চের অর্ডার রয়েছে পুরনো, সেটা উল্লেখ করছিলেন। কনস্টিটিউশন বেঞ্চই বলেছিল যে একজন সাংসদের প্রিভিলেজ রয়েছে, তার মানে এই নয় যে তিনি আইনের ঊর্ধ্বে হয়ে যাবেন, আইন তাকেও মানতে হবে। সে কথা তিনি বলেন যে পুরনো কোর্টের রুলিং এর মধ্যেই রয়েছে। তারপরে তারা উদাহরণ দেন কি, যে অভিযোগগুলো করেছেন সুকান্ত মজুমদার লোকসভা সেক্রেটারিটার কাছে, সেটাতে তারা প্রশ্ন করেন কি, তিনি ওই এলাকার সাংসদ নন, তিনি যেদিন সেখানে গেছিলেন সেই সময় সকাল ছটা থেকে 144 ছিল, তিনি আইন ভাঙছিলেন। একজন এমপি হলেও কেউ আইন ভাঙতে পারে না, তাহলে তো কোনো এমপির বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেওয়া যেতে পারবে না। একথাও কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিরা বলেন। তারা এটাও বলেন কি, যে অভিযোগগুলো করেছেন সুকান্ত মজুমদার কি, একজন লেডি কনস্টেবল তাকে টেনে দিয়েছিলেন এবং তারপরে তিনি গাড়ির বোনেট থেকে নিচে পড়ে গেছিলেন, সেটাও ভিত্তিহীন এবং সত্যি না। তারা বলেন যে তাদের কাছে একটা ভিডিও রয়েছে যেটাতে দেখা যাচ্ছে কি, বিজেপির একজন মহিলা কর্মী সুকান্ত মজুমদারকে টানছে নিচের দিকে এবং তিনি তখন পড়ে যান। এই 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 অভিযোগগুলোর সত্যতা তারা বলেন কি, তাদের কাছে ভিডিও রয়েছে, কোর্টের কাছে তারা পেশ করতে পারবেন। এবং তারা বলেন কি, আরো একটা যুক্তি দেন তারা কি, চিফ সেক্রেটারি, ডিজিপি এবং ডিএম তারা তো সেই সময় ওই ঘটনাস্থলে ছিলেনই না, তাদেরকে কেন ডাকা হয়েছে সে প্রশ্নও তোলা হয় এই দুই আইনজীবীদের তরফ থেকে। দুজনের বক্তব্য যখন শেষ হচ্ছিল দৃষ্টি, সেই সময় লোকসভা সেক্রেটারিয়ের তরফ থেকে একজন আইনজীবী অ্যাপিয়ার হয়ে বলেন কি, যেহেতু একটা অভিযোগ একজন সাংসদ করেছেন স্পিকারের কাছে, তিনি প্রিভিলেজ কমিটির কাছে সেই অভিযোগগুলো পাঠিয়ে দিয়েছিলেন। প্রিভিলেজ কমিটির রুটিন হলো এটা কি, যখন এরম এই ধরনের অভিযোগ আছে সবার মৌখিক বক্তব্য নেওয়ার জন্য ডাকা হয়েছে। তার মানে এই নয় কি তাদেরকে তারা অ্যাকিউজ বলছেন বা তাদেরকে গিলটি করা হচ্ছে, এরম নয়। যেহেতু অভিযোগ উঠেছিল যে একজন সাংসদকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, তিনি ইনজোর হয়েছেন, তাই তাদের বক্তব্য শোনার জন্য আজকে প্রিলিমিনারি স্টেজে এটা ডাকা হয়েছে তাদেরকে। কপিল সিব্বল তখন জানান কি, কমিটিকে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কি, তারা যেহেতু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা আজকে কমিটির কাছে উপস্থিত থাকতে পারবেন না, এই কথা কপিল সিব্বল আজকে বলেন। তবে দুপক্ষের বক্তব্য শোনার পর বৃষ্টি আজকে হিয়ারিং এক্সাম হয়ে গেছে, সুপ্রিম কোর্ট একটি নোটিশ ইস্যু করেছে সব পক্ষকে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে হবে এবং তারপর আগামী চার সপ্তাহ পর হিয়ারিং হবে। দ্বিতীয় একটা আপডেট রয়েছে বৃষ্টিকে, যে প্রিভিলেজ কমিটিতে আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল 10:30 থেকে, সেই প্রিভিলেজ কমিটি আজকে মিটিংই হয়নি, যেহেতু কোরম ছিল না, অনেক কম সাংসদ যারা মেম্বার এই কমিটি তারা উপস্থিত ছিলেন। সুনীল সিং চেয়ারম্যান, তিনি উপস্থিত ছিলেন এবং দুজন মেম্বার যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি থেকে এবং দিলীপ ঘোষ বিজেপি থেকে, তারা উপস্থিত ছিলেন কমিটির মিটিং এর জন্য, কিন্তু আরো কোনো মেম্বার আসেননি। যেহেতু কোরম ছিল না তা আজকে কমিটিও মিটিং হয়নি, কমিটির হিয়ারিং আজকে অ্যাডজার্ন হয়ে গেছে, যেহেতু যে নম্বরটা লাগে একটা মিটিং করার জন্য কত মেম্বার উপস্থিত থাকবেন তারা আজকে হাজিরই ছিলেন না কমিটির মিটিং এর জন্য। ধন্যবাদ বিজেন্দ্র। সুপ্রিম কোর্টে চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে।